মাথায় এখন ভুট্টা টুট্টা কিচ্ছু ঢুকবে না ওর মাথায়, কোবরা ঢুকে আছে আর কিছু করার নেই। এই সামনে রয়েছে একটা কানেক্টর, এখান থেকে ম্যাঙ্গালুরু রোড কানেক্ট হচ্ছে আর স্ট্রেট মাদিক্কেরি টাউন চলে যাচ্ছে। আর এখানে রয়েছে একটা হোটেল, হোটেল উডুপি শ্রী কৃষ্ণা। এখান থেকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, হ্যাঁ একদম হেভি ধোসা খেলাম, খুব সুন্দর মাসালা ধোসা, একদম দারুন দারুন, মানে হোটেল উডুপির ধোসা মনে থাকবে। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় জগন্নাথ। এই রোডটা আমরা নিয়ে নিলাম ম্যাঙ্গালুরু রোড, আমরা এই নিচের সাইড থেকে এসেছিলাম আগের দিন, এখন ম্যাঙ্গালোরের দিকে জার্নি করব। আজকে আমি আমার পুরনো প্রো বাইকারের গ্লাভসটা পরেছি, তার কারণ হলো পালসার থেকে মানে বাজাজ থেকে আমাকে যে রেবিটের গ্লাভসটা দিয়েছিল লাস্ট দুদিন ধরে ওটা পুরোপুরি ভিজেছে, আর খুব সুন্দর একটা গ্লাভস, মানে পালসার থেকে বাজাজ থেকে আমি যে গিফটগুলো পেয়েছিলাম তার মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছিল গ্লাভসটা। ওই গ্লাভসটা আমি আজকে ঢুকিয়ে রেখেছি, কারণ আজকেও আমাদের বৃষ্টির সম্মুখীন হতে হবে। আমরা এদিকে জার্নি করবো আর এদিকে আকাশে পুরো মেঘ করে রয়েছে, মানে বৃষ্টি হবেই আবার। ওয়েস্টার্ন ঘাটস প্রায় চষে ফেললাম, এবার আমরা কিন্তু আবার সি সাইডের দিকে যাব। আজকে না, আজকে তোমাদের সমুদ্র দেখাতে পারবো না, তবে কালকে আশা করছি সমুদ্র দেখাতে পারবো। আমরা এই ম্যাঙ্গালুরু রোডটা নিয়েছি, মানে NH 275, আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন গোকার্ণার দিকে। তবে আজকে আমরা গোকার্ণা পৌঁছাতে পারবো না, আমরা কালকে পৌঁছাবো গোকার্ণা। এই মাডিক্কারি বা কুর্গ থেকে গোকার্ণা যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা হলো এই ম্যাঙ্গালুরু রোড ধরে স্ট্রেট ম্যাঙ্গালুরু উডুপুই হয়ে ভাটকাল হয়ে পৌঁছে যাওয়া যায় গোকার্ণা, কিন্তু আমরা ওই রাস্তাটা নিচ্ছি না। আমরা আজকেও ওয়েস্টার্ন ঘাটসে থাকবো, আমরা যাচ্ছি আজকে আগুম্বের দিকে, আগুম্বে হয়ে জোক ফলস হয়ে তারপরে আমরা পৌঁছাবো গোকার্ণা। একমাত্র এই জোক ফলসটা ভিজিট করার জন্যই আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে আমাদের জার্নিটা করবো। জোক ফলসের ডিস্টেন্স এখান থেকে 348 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে না আজকে আমরা জোক ফলস অব্দিও পৌঁছাতে পারবো, কারণ এখন টাইম হয়ে গেছে 11:42। আজকে আমরা স্টে করবো আগুম্বে ঘাটে, আগুম্বে ঘাটের ডিস্টেন্স মাডিক্কেরি থেকে 206 কিলোমিটার। আমরা পুটুর মাডবিড্রি কারকালা হয়ে পৌঁছাবো আগুম্বে ঘাট, আর পুটুর থেকেই মনে হচ্ছে ম্যাঙ্গালুরু উডুপির রাস্তাটা কেটে যাবে বাঁদিকে, আর আমরা নিয়ে নেবো ডান দিকে। আগুম্বেটা পড়ছে কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে, আর আজকে আমাদের রুটে আমরা পেয়ে যাব সোমেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই সোমেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাইজ হচ্ছে 88 স্কোয়ার কিলোমিটার, ছোট্ট একটা জঙ্গল, কর্ণাটকের ইডুপি আর শিমোগা দুটো ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আগুম্বে ঘাট কিন্তু দুটো কারণের জন্য খুব বিখ্যাত। প্রথম কারণ হচ্ছে আগুম্বে ঘাটকে বলা হয় সাউথের চেরাপুঞ্জি, মানে সাউথ ইন্ডিয়ার চেরাপুঞ্জি বলা হয়। রেন ফরেস্ট রয়েছে আগুম্বে ঘাটে, মানে যে সোমেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে ওটা পুরো রেন ফরেস্ট এরিয়া, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এইসব এরিয়াতে। আর তার সাথে আরও একটা কারণে আগুম্বে ঘাট খুবই বিখ্যাত, সেটা হলো কোবরা। আগুম্বে ঘাটকে বলা হয় কোবরা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে প্রচুর বড় বড় কিং কোবরা রয়েছে ওখানে, মানে মাঝে মাঝে নিউজেই দেখা যায় যে 16 ফিট 17 ফিটের কিং কোবরা বেরিয়েছে আগুম্বে ঘাটে। তবে প্রে এটাই করছি যে কিং কোবরার সম্মুখীন যেন না হতে হয়, মানে যেন দেখতেই না হয় কিং কোবরা, মানে ওই জিনিসটাকে আমার সত্যি খুব ভয় লাগে। এগুলো কিন্তু সেই রবার গাছ, দেখো এখানে ছোট্ট ঘট আর তার সাথে প্লাস্টিক বাঁধা রয়েছে গাছের গুড়িতে, মানে কাণ্ডতে। পুটুর ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর এখান থেকে 110 কিলোমিটার, আর পুটুর হচ্ছে 59 কিলোমিটার। টাইম হয়েছে 12:55, আর আমরা কুর্গ থেকে এখন অবধি মোটামুটি 55 কিলোমিটার মতো রাইড করেছি, করে এরকম একটা ফাঁকা রাস্তা পেয়েছি, এই রাস্তায় দাঁড়িয়েছি। পাশ থেকে একটা নদী গেছে, নদীটার সাথে রাস্তার একটা ড্রোন শট নেবো বলে এখানে দাঁড়িয়েছি। এই যে আমার বিস্ট, আর তার সাথে এখানে রয়েছে আমার বিউটি, বিউটি বিউটি বিউটি, সে রঞ্জিতের মতো বলে না, বিউটি বিউটি। মোটো ব্লগিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা আজকে যাচ্ছি হচ্ছে আগুম্বে ঘাট, আর আগুম্বে ঘাটকে বলে কোবরা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সেটা বনি শুনতে পেয়েছে, আর একবার বলছে না ঢপ মারলাম মিথ্যে কথা বললাম, সিরিয়াসলি বলে বল তুই, তোমাদের কি মনে হচ্ছে আমি ঢপ দিলাম না? আরে ঢপই দিলাম, কোবরা ক্যাপিটাল হয় নাকি করে কখন ক্রস করব ওটা? আমরা আগুম্বে ঘাট আমরা যাচ্ছি এখন, জানি না, আমি সাপে প্রচন্ড প্রচন্ড ভয় পাই, মানে সাপে ভয় পায় না এরকম মানুষ সত্যি কিন্তু পাওয়াই যায় না, হার্ট ব্লক হয়ে যেতে পারে এরকম। তো আমাদের তো যেতেই হবে, জার্নি তো ওদিক থেকে পৌঁছে যাই ওখানে, হ্যাঁ দিন থাকতে থাকতে। এখন অবধি আমাদের 150 কিলোমিটারের জার্নি রয়েছে, দিন থাকতে থাকতে আমাদের পৌঁছাতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই, আর তোমরা ততক্ষণ দেখে নাও এই গোছ।
ড্রোন টোন উড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম, ছোট্ট দু একটা ড্রোন শট নিয়েছি, কেরম লাগলো কমেন্ট করে জানাতে পারো, জানাতে পারো মানে অবশ্যই জানিও কেরম লাগলো। এই রোডটার নাম হচ্ছে বিরাজপেট বান্দুর রোড, আর পাশ থেকে যে রিভারটা চলে গেছে ওটাকে বলছে পায়াসিনী রিভার, গুগলে দেখাচ্ছে পায়াসিনী রিভার। তো আমি একটু নেট সার্চ করলাম পায়াসিনী রিভারটা কি, তো দেখলাম চন্দ্রগিরি রিভার নামে পরিচিত পায়াসিনী। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নাম অনুসারে এই নদীটার নাম হয়েছে চন্দ্রগিরি রিভার। বেসিক্যালি রিভারটা কেরালা আর কর্ণাটকের মধ্যে দিয়ে বয়ে গেছে, 105 কিলোমিটার লম্বা, আর এই কর্ণাটকের কোদাগু ডিস্ট্রিক্টের মধ্যে দিয়েই গেছে আর কি। আজকে যে আমরা আগুম্বে যাচ্ছি, আমি ভেবেছিলাম বনিকে বলবো না, কিন্তু শুনতে পেয়ে গেছে, শুনতে পেয়ে একটু চাপ খেয়ে গেছে আর কি। দেখো সামনে কাপেল, দেখো রাইডারের পিঠে মাথা রেখে ঘুমাচ্ছে। বনিও কিন্তু মাঝে মাঝে এরম ভাবে চোখ বন্ধ করে রাইডটার ফিল নেয়, কাঁধের মধ্যে মাথা রেখে। আমি বেশ এনজয় করেছি এই সময়টা। এই জায়গাটার নাম হচ্ছে পুতুর, পুতুর, পুতুর। আমরা লেফট নিয়ে নিলাম, এই রাস্তা ম্যাঙ্গালোরে চলে যাচ্ছে। ম্যাঙ্গালোর দিয়ে আমরা ওয়েস্ট কোস্ট ধরে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা জোক ফলস দেখবো, বা যদিও স্ট্রেট ম্যাঙ্গালোর হয়েও জোক ফলস যাওয়া যেত, কিন্তু আগুম্বে ঘাটটাও ভিজিট করার ইচ্ছা ছিল, ওই জন্য এই রাস্তাটা নিয়ে নিলাম। মানে এই রাস্তাটা না আরেকটু আগেই গিয়ে হয়তো ডান দিকে আমরা আগুম্বের জন্য ঘুরে যাব। ম্যাঙ্গালোর আর আগুম্বে ঘাটের রাস্তাটা এখনও ডিভাইড হয়নি, আমরা ম্যাঙ্গালোরের দিকে এগিয়ে যাচ্ছি এখন। আর রাস্তার অবস্থা দেখো, অনেকক্ষণ পরে এরকম খারাপ রাস্তা পেলাম, প্রায় 1.5 কিলোমিটার পেছন থেকেই পাচ্ছি এরকম রাস্তা, আর সামনেও যতদূর চোখ যাচ্ছে এরকমই রাস্তা আমি দেখতে পাচ্ছি। পুরো ধুলো খেতে খেতে যেতে হবে। আর যে কুর্গ থেকে নেমে আসার পর থেকে কিন্তু বেশ গরম লাগছে, তার কারণ হলো রোদ রয়েছে, কিন্তু একটু পরে আবার পাহাড়ে ক্লাইম্ব করব, তখন ওয়েদারটা ঠিক হয়ে যাবে। তাও রোদ ভালো, আর বৃষ্টি চাইছি না, মানে 3 দিন ধরে কন্টিনিউয়াসলি ভিজেছি, তো আর বৃষ্টি ভাল লাগছে না। ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর দিস সাইড, আর আগুম্বে, আগুম্বে দিস সাইড, সেম রোড। একটা বিরাট বড় নদী, বিরাট চওড়া নদী দেখতে পেয়েছি, দেখে পুরো বোঝাই যাচ্ছে যে বর্ষার জলে পুষ্ট, পুরো কাদা কাদা জল, এলে ঘোলা জল পুরো। এখন টাইম হচ্ছে পাক্কা 14:45, আর আমরা 105-106 কিলোমিটার মতো রাইড করে এখানে এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম হচ্ছে বিসি রোড। আমরা এই রাস্তা দিয়ে এসছি, মানে এই সাইড দিয়ে এসছি, আর ঠিক আমার পেছন দিকে যদি দেখাই, এদিকে চলে যাচ্ছে ম্যাঙ্গালুরু, আর আমরা যাবো হলো এইদিকে, মানে ওপাস থেকে এসে আমরা রাইডটা নিয়ে নিয়েছি। এখানে বিসি রোডের যে ক্রসিংটা রয়েছে, ক্রসিংয়ের মুখে দেখো একটা ভুট্টার দোকান পেয়েছি, এখান দিয়ে খাবো আমরা ভুট্টা। অলরেডি ভুট্টা অর্ডার করা হয়ে গেছে, যদিও আমরা বাইরে থেকে এসেছি, দেখে দামটা একটু বেশিই বলছে, 30 টাকা আর 40 টাকা ভুট্টার দাম বলছে, দেখি লাস্ট অব্দি কত নেয়। আপনি খালে না তুমি দে রাও ভাইয়া, ইউপি থেকে এসে এখানে ভুট্টা বিক্রি করছে। ইউপি মে কহাঁ রহতে থে? কানপুর, কানপুর, কানপুর। মে জব লাদাখ যা রাহা থা, কলকাতা সে এক দিন মে কানপুর গয়া, 1000 কিলোমিটার বাইক মে। আচ্ছা বাইক মে, ফির লাদাখ গয়া উধর সে, তো পিছলে 2 মহিনে পহলে কানপুর গয়া থা। কানপুরে ভাইয়া কর্ণাটকের বিসি রোডে এসে ভুট্টা বিক্রি করছে। আর কিতনা দিন সে অফিস? হামকো 25 সাল হো গয়ে। 25 সাল ইবার ঘর কব যাতে? ঘর 1 মহিনা 2 মহিনা ঘুমনে যাতে। কন্নড়িও কো হিন্দি শিখা দিয়ে গিয়া? কন্নড় ভি আতা হে, হিন্দি ভি আতা। তোমার কিছু বক্তব্য? না, কিছু বক্তব্য? জঙ্গলের জন্য ওয়েট করে আছি। ও জঙ্গলের জন্য ওয়েট করে, মানে কখন ক্রস করব আর কি। ওর মাথায় এখন ভুট্টা টুটটা কিচ্ছু ঢুকবে না ওর মাথায়, কোবরা ঢুকে আছে, আর কিছু করার নেই। গৌরব ভাইয়া, গৌরব কানপুর কা ভাইয়া, ভুট্টা ফুট্টা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ক্যা দেখ রহে হো আপ, মেরাই ভিডিও দেখ রহে হো। হ্যাঁ, ও ইনস্টাগ্রাম কা হ্যায় বেদিক আন্ডারস্কোর সি, অ্যান্ড ইউটিউব কা তো বেদিক চ্যাটার্জি। হ্যাঁ, এসে তো বেঙ্গলি হ্যায় ল্যাঙ্গুয়েজ উতনা সমঝ মে নেই আয়েগা। কবি গয়ে কলকাতা? না না, আমরা গয়ে গয়ে কলকাতা গয়ে, কলকাতা গয়ে। বাহ বাড়িয়া, চলো ভাইয়া নিকলতা হুঁ, চলো মিলেঙ্গে, নাইস টু মিট ইউ টু, চলো বাই।
এখান থেকে আগুম্বের ডিস্টেন্স হচ্ছে 94 কিলোমিটার, 2 ঘন্টা 9 মিনিটের জার্নি দেখাচ্ছে, আর এখন টাইম হয়েছে পাক্কা 3টে, মানে 5টা 9 গুগলের টাইম, আমরা হয়তো আরও আধ ঘন্টা বেশি টাইম নেব, মানে আমরা 5:30-6 নাগাদ আগুম্বে পৌঁছাবো আজকে। 2টো ভুট্টা নিয়েছি, 70 টাকা দাম নিয়েছে, আর তার সাথে একটা ছোট ভুট্টা আমাদের ফ্রি দিয়েছে। গড়া ভাইয়া, এখানে আমরা প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম, আর যে কর্ণাটকার ভাইয়াদের সাথে আলাপ করালাম, ওরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর উটির ভিডিওটা খুলেছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম পুরো ভিডিওটা দেখছে, আমি যখন মোটো ব্লগিং করছি বাংলাতে সেটাও দেখছে। আমি জিজ্ঞেস করলাম যে বুঝতে পারছো, বলছে হ্যাঁ সমাজ মে আ রা থোড়া থোড়া। চলো এগিয়ে যাই, আমরা এখন মাঠ বিডরি কারকালা হয়ে আগুম্বে ঘাট পৌঁছাবো। সামনে পাহাড় দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমরা এই পাহাড়ের উপরেই চড়বো, তবে উটির মতো অত হাইটে আমরা যাবো না। আগুম্বের হাইট ওই ধরে নাও 850-900 মিটার মতো হবে সি লেভেল থেকে। আর পেছনে যে নদীটা আমরা পেরিয়ে এলাম, ওই নদীটার নাম ছিল নেত্রাবতী, এখানকার লোকালরাই বললো। এই জায়গাটা দাঁড়িয়ে এখানকার গ্রিনারিটা একটু ফিল করছি, নদীটা গেছে এদিকে চলে গেছে নদী, দেখো জায়গাটা লাগছে কি সুন্দর লাগছে। এখানে একটা মসজিদ রয়েছে, পেছন দিকে পাহাড়, নারকেল গাছ রয়েছে নদীর বর্ডার দিয়ে একদম। এখানে ছোট্ট মতো একটা ড্যাম রয়েছে, উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। ওহ সুন্দর, এদিকে আবার কলা গাছের বাগান, এরকম সৌন্দর্য কিন্তু বর্ষাকাল ছাড়া পাওয়া খুব মুশকিল। এ বাবা, মানে কোবরা না ডানার সাপ। আমি প্রথমে ভেবেছি মরে গেছে হয়তো, তারপরে গাড়িটা পাশ থেকে গেল না, এরকম লাফিয়ে উঠে ওকে কামড়াতে গেল, ভয় লেগে গেল দেখে পুরো। আমরা 5-10 কিলোমিটারের মধ্যেই এই ঘাটিতে ওঠা স্টার্ট করে দেবো, আমাদের অনেকটা এখন চড়াই চড়তে হবে। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি রেনকোট ফেনকোট সব পরে। ওখানে যে ভাইয়া ছিল ডাবালা ভাইয়া, ও বললো যে রেগুলার বিকালের দিকে ওখানে বৃষ্টি হয় রেন ফরেস্ট এরিয়া, আমি যদিও জানতাম যে ওটা রেন ফরেস্ট। এখন ওদিকেই জার্নি করবো, আর তার সাথে রাস্তায় একটা অলরেডি কোবরা দেখতে পেয়ে গেছি, তোমাদেরও দেখিয়েছি, মানে হয়তো গোপ্রোতে একটু ছোট লেগেছে কিন্তু বোঝা গেছে আশা করি, মানে ভয় পেয়ে গেছিলাম, জাস্ট সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। যেখান থেকে ডাব খেলাম ওখান থেকে একটা রাস্তা ধরে সোজা এলাম, এসে একটা ক্রসিংয়ের মধ্যে পড়লাম আর সেখান দিয়ে বাঁদিকে নিয়ে নিলাম, এই বাঁদিকে স্ট্রেট 36 কিলোমিটার চলে যাচ্ছি ইউডুপি। তো এখান থেকে রাইট সাইড নিয়ে নিচ্ছি, স্ট্রেট চলে যাচ্ছি ইউডুপি, ওদিকে তো একই সেই সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, মাঝে মাঝে বিচ পড়বে, আর এই রাস্তায় রয়েছে অ্যাডভেঞ্চার রেন ফরেস্ট চেরাপুঞ্জি অফ সাউথ আগুম্বেকে বলা হচ্ছে। আর যেখান থেকে ডাব খেলাম ওখানকার ভাইয়া বলে দিল সামনে বড় ঘাটি রয়েছে, একটা 20-25 কিলোমিটারের ঘাটি, পুরো রেন ফরেস্ট, সরু রাস্তা, পুরো কার থাকবে, এনজয় করতে পারবে। বললো ওয়াইল্ড অ্যানিমাল সেরম কিছু নেই কিন্তু সাবধানে যেও, এবার বুঝে নাও কেন সাবধানে যাওয়ার কথা বললো। মনে হচ্ছে আমরা সোমেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে ঢুকে গেছি, কিন্তু আমি কোনো বোর্ড দেখতে পাইনি, কন্নড়া ভাষায় একটা কিছু লেখা ছিল, মানে কন্নড়া ভাষা কিনা আমি বুঝতে পারলাম না, যদিও গেস করলাম যেহেতু কর্ণাটকার মধ্যে বলে। জঙ্গলটা দেখো কিরকম ঘন একটা জঙ্গল, গাটা না ছমছম করে উঠলো হট করে এই জায়গাটা ঢুকে, বেশ ঘন জঙ্গল, মানে একে বলে হলো রেন ফরেস্ট, পুরো গহীন জঙ্গল, গভীর জঙ্গল। ওয়াইল্ড অ্যানিমেল সেরম কিছু থাকবে না মনে হয়, কিন্তু ছাড়ো এখন আর নাম নিতে চাই না আমি, সাংঘাতিক লাগছে। আমরা এখন NH 169A দিয়ে এগিয়ে যাচ্ছি আগুম্বের দিকে, এখান থেকে আর 14-15 কিলোমিটার হবে আগুম্বের ডিস্টেন্স। আমার মনে হচ্ছে ঠিক এই পাহাড়টার উপরেই রয়েছে আগুম্বে ভিলেজ বা আগুম্বে টাউন, যাই বলো এই পাহাড়টার উপরে আমাদের উঠতে হবে। আসলে কি বলতো, আগের যে জঙ্গলগুলো আমরা পেরিয়ে এসেছি, মানে সেটা মধুমালাই হোক বা বান্দিপুর হোক, মানে আমরা জানতাম কি ওখানে বাঘ আছে, হাতি আছে, হরিণ আছে, ঠিক আছে সেগুলো ম্যানেজেবল, হ্যাঁ আমি তো আর বাঘের ডেরায় গিয়ে পড়ছি না, আমি রাস্তা দিয়ে যাব। কিন্তু আগুম্বে ঘাটের রাস্তাটা যখন সার্চ করছিলাম তখন ম্যাপে দেখতে পেলাম রয়েছে সোমেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এই জায়গাটাকে বলা হচ্ছে কোবরা ক্যাপিটাল। এই যে এই জিনিসটা মাথায় ঢুকে গেছে না, কোবরা ক্যাপিটাল, মানে বুক পুরো ধুক ধুক করছে, কোবরা জিনিসটাই এরকম যে কোনো কাউর পিলে চমকে দিতে পারে। এটা হচ্ছে আগুম্বে ঘাটের সানসেট পয়েন্ট, না একটু যাই,
যা চল দেখে আসি একটুখানি। আগুম্বে ঘাটে সানসেট পয়েন্ট, কিন্তু এখন সানসেট তো দেখাই যাবে না, পুরো মেঘ করে রয়েছে। আগুম্বে ঘাটির টপ পয়েন্টে চলে এসেছি, জোক ফলস, এখান থেকে 138 কিলোমিটার, শিমোগা 93, চিকমাঙ্গলুর 112, জোক ফলস 138 কিলোমিটার। মানে আমরা কালকে যাবো জোক ফলস হয়ে গোকার্ণা। এখানে একটা মন্দির রয়েছে আর এই পাশটা, এটা কি পুরো শ্যাওলা ধরা দেওয়াল। এখানে একটা নেচার স্টে রয়েছে, আমরা ওদিকেই যাচ্ছি। টাইম হয়েছে 6:12 আর আমরা 20-25 মিনিট আগে আগুম্বে ঘাটে পৌঁছেছি মেলমেন হোমস্টে। এই যে পেছনে দেখা যাচ্ছে, মেলমেন হোমস্টেতে একটা রুম নিয়ে নিয়েছি। একটা পুরো ক্ষেতের মাঝখানে রয়েছে এই হোমস্টেটা। দেখো এদিকে যদি দেখাই তোমাদের, পেছন দিকটা দেখো, মানে মেঘ কিন্তু আমাদের লেভেলে ঘুরে বেড়াচ্ছে। দেখো ওই গাছগুলোর উপরেই রয়েছে মেঘ, ইভেন কিছু গাছ আবার মেঘে ঢাকা রয়েছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। শান্ত পরিবেশ আর তার সাথে জঙ্গলের মধ্যে একটা ঝিঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে, দেখো শোনো। আর এই মেলমেন হোমস্টের বাগানে রয়েছে একটা কুয়ো, তার সাথে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে। গ্রামের পরিবেশ করা রয়েছে, মানে গরু চড়াচ্ছে লাঙল নিয়ে কৃষক, সেটারও একটা মূর্তি রয়েছে। তার সাথে ছৌ নাচের মুখোশ যেরকম হয় সেরকম দেখতে মূর্তিটা অনেকটা, এদিকেও একটা এরকম মূর্তি রয়েছে। আর ঠিক এই জায়গাটায় রয়েছে কুয়ো, যেহেতু বর্ষাকাল ওই জন্য কুয়োর জল পুরো এত দূর অব্দি রয়েছে। জোকের ভয়তে পালাচ্ছে, পনি এসেছিল কিন্তু জোকের ভয়তে পালাচ্ছে এখন। আমি বনির সাথে একটু আগে আলোচনা করছিলাম যে আমরা কোথায় চলে এসেছি, কোথায় কলকাতা আর কোথায় কর্ণাটকের একটা হিল স্টেশন। হ্যাঁ, সিকিম নয়, লাদাখ নয়, দার্জিলিং নয়, কর্ণাটকের হিল স্টেশন, ভাবাই যাচ্ছে না। জঙ্গলের ভেতরে এখন তো অর্ডার করেছি তোর জন্য পিয়াজি। পিয়াজি? ও বলেছিস তো পাতলা পাতলা, কতদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে যে পিয়াজি খুঁজে, মানে পিয়াজি, চিকেন পকোড়া, এগুলো আমার খুব ফেভারিট আইটেম, যে বলতে পারছি আলুর চপ। তো এখানে এসে এই অ্যাম্বিয়েন্সে পিয়াজি খাবো চা দিয়ে, মানে ভাবাই যাচ্ছে না। মুড়ি হবে নাকি একটু? মুড়ি হয় তাহলে আমাকে একটু দোকানে যেতে হবে। আমি জিজ্ঞেস করেছি, এখানে পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় বাস স্ট্যান্ডে। এই হলো নেচার স্টের ভেতরটা, এটা হলো রিসেপশন, আর এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, সুন্দর ডাইনিং এরিয়া। এই যে ম্যাডাম বসে গেছে এখানে, এখানে রুমগুলো রয়েছে, এটা হলো আমাদের রুম। আর এই জায়গাটা ঠিক এরকম, আর এদিকে হচ্ছে কিচেন। প্লিজ সুইচ অফ লাইট অ্যান্ড ফ্যান, এটা হচ্ছে রুম। আর রুম থেকে ভিউটা হচ্ছে এরকম। অরুণ কুমার, অরুণ কুমার, আপ কন্নড়? কন্নড়, কন্নড়। আর শোনা হয় কি আগুম্বে মে বহুত কোবরা রহতা হ্যায়, ইধর মিলতা হ্যায় কোবরা? ও इधर से नहीं है, एक इधर से नहीं है, इधर से तो कम है, कम है इधर। और कहाँ ज्यादा किधर है फिर? एक एक टाइम आएगा, एक एक टाइम बड़ा बड़ा कोबरा निकलता है वो 10 फीट। 10 फीट इधर निकला कभी? इधर से नहीं है, नहीं निकला वो फॉरेस्ट में। अच्छा, फॉरेस्ट में आगे आगे वो 4 किलोमीटर आगे, 4 किलोमीटर आगे फॉरेस्ट है। फॉरेस्ट जोगफल के रास्ते में मिलेगा क्या? जोगपाल से नहीं है, ये जोगी गुंडी पाल्स में मिलेगा फॉरेस्ट में, रिजर्व रिजर्व फॉरेस्ट। ऊपर नंबर टा होचे ये नेचर स्टे नंबर, मेलमेन नेचर स्टे, ये जो डालो नंबर। चले इससे गरम गरम पियाजी और ब्लैक टी, और ये देखो मुड़ी, ये जो आमी मुड़ी किने निये छिलम एटा, और एटा किंतु बनी ग्रीन टी। डोंट टेक इट अदरवाइज, इट देखो लिप्टन एर ग्रीन टी, এটা দেখতে একটু ডিফারেন্ট বাট এটা গ্রিন টি। আগে এই পিয়াজিতে একটা কামড় মেরে দেখি। পারফেক্ট, এক মুঠো করে মুড়ি। বল খেয়ে নিয়ে বল।
জমে গেল ব্যাপারটা, পুরো সন্ধ্যাটাই জমে গেল আজকে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারো নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো ফিডব্যাক থাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, নেগেটিভ ফিডব্যাক হোক পজিটিভ ফিডব্যাক হোক যা খুশি যেটা মনে হয় ফিডব্যাক দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করো। আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আগুম্বে।